আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, মিতাস কিচেনের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন এবং সহজ রেসিপি শেয়ার করব। এটি নতুন রাঁধুনিদের জন্য একটি পারফেক্ট রেসিপি। আমি আজকে আপনাদের ভাজা ডিমের তরকারি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেই আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। ডিম 3টি, পেঁয়াজকুচি 1 কাপ, আদা রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, ধনে পাতা, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা আধা চা চামচ এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি একটি ডিম সামান্য মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ফেটিয়ে নিব। এখন আমি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হলে ডিম ভেজে নিব। এভাবে এক এক করে আমি 3টি ডিমই ভেজে নিব। রান্নার সুবিধার্থে আমি ডিমগুলোকে দুভাগ করে নিব। তিনটি ডিমই আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি অন্য প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে আমি এতে আদা রসুন এবং মরিচ গুঁড়া দিয়ে দিব। এরপর আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব এবং 1/2 কাপের মতো পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ গুলো দিয়ে হালকা নাড়াচড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর মশলা কষানো হয়ে গেলে আমি এতে 3 কাপ পানি দিয়ে দিব এবং ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিব। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিব। এরপর 4-5 মিনিটের মতো ঢেকে রেখে ঝোল কমে গেলে ধনে পাতা দিয়ে আরো 2-3 মিনিটের জন্য ঢেকে নামিয়ে ফেলবো। এই রান্নায় ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে হয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ভাজা ডিমের তরকারি। এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটির সাথে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।